দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করবি দর্শন ও সজনী ঘরেতে থাকে না আমার মন ও সজনী ঘরেতে থাকে না আমার মন জয়দেবের মেলার কথা উঠলেই এই গানের লাইনগুলোর কথা মনের মধ্যে ভেসে ওঠে। হ্যাঁ, জয়দেব বা কেন্দুলির মেলা যাই বলুন না কেন, মকর সংক্রান্তির দিনে বীরভূমের অজয় নদীর তীরে বসেছে জয়দেব কেন্দুলি মেলা। এদিকে যেমন অজয় চলছে পুণ্য স্নান কবি জয়দেবের মন্দিরে, তেমনি চলছে পুজো পাঠ। অন্যদিকে তেমনি এই উপলক্ষে ভিড় জমিয়েছেন বাংলার বিভিন্ন প্রান্তের বাউল ফকির শিল্পীরা। দোতারা ও বাউলের সুরে মাতোয়ারা হয়ে উঠেছে অজয় নদীর তীর, যা শুনতে ভিড় জমিয়েছেন কাতারে কাতারে মানুষ। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের পর দ্বিতীয় বৃহত্তম মেলা বলতে জয়দেবের মেলাকেই আমরা বুঝি। বিগত বছরে করোনা প্রকট থাকায় সেইভাবে মেলা উপস্থিত লক্ষ্য করা যায়নি ভক্তদের, কিন্তু এই বছর জনজোয়ারে প্লাবিত হয়েছে জয়দেবের মেলা। বীরভূম জয়দেব থেকে সেই সমস্ত চিত্র তুলে ধরেছেন আমাদের সাংবাদিক বন্ধু মোহাম্মদ শামীম। ওরাই দরকার পড়লে আমাদেরকে যে করবে, ওরা তো ঘুরছে জানছি যাবো, তা ধীরে ধীরে যে করো ব্যাগটা বোয়া কামে না, তার ওই জন্য ব্যাগটা দিয়েছে কি জন্য তোকে